এবার ডিমের তরকারিটা দেখেন, দেখতে কত লোভনীয় লাগছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। খেলা করবি না, আসসালামু আলাইকুম। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। ডিমের রেসিপি তো অনেক খেয়েছেন, আজকে আপনাদের আমি একেবারে নতুন ধরনের ডিমের এগ কারি বানিয়ে দেখাবো, যেটা বানানো খুবই সহজ, খেতে খুবই সুন্দর হয়। তার আগে দেখেন, এই যে সজনে ডাঁটা, বারোমেশা সজনে ডাঁটা লাগা দেখিয়েছিলাম আপনাদেরকে, অনেক বড় হয়ে গেছে, প্রায় 3 ফুটের বেশি হয়ে গেছে। তো এই মাথাটাকে হালকা করে ভেঙে দিতে হবে, যদি ভেঙে দেওয়া হয় তাহলে এখান থেকে অনেক কটা ফোড় ছাড়বে। এই যে একটু করে ভেঙে দিতে হবে, আর এই মাথাটা না ভাঙলে সে এক ডেলা হয়েছে, লম্বা হয়ে উঠে যাবে, মানে একটু ঝড় হলেই তখন ভেঙে যাবে। আর এটা ভেঙে দিলাম, এখান থেকে 3-4টা পেকি বের হবে, সব গাছগুলানের হালকা একটু একটু করে ভেঙে দিতে হবে। গাছগুলো যা তাড়াতাড়ি বড় হচ্ছে, একটু বেশি বড় হয়ে গেছে, আরো আগে ভাঙতে হবে। ডিমের রেসিপি বানানোর জন্য ডিম তো লাগবেই, তার জন্য এখানে আমি 4টে ডিম নিয়েছি। আপনারা চাইলে ডিমটা কম বেশি করে নিতে পারেন। প্রথমে সব ডিমগুলো আমি একটা বাটিতে ভেঙে নেব। ডিম তো অনেক রকম ভাবে রান্না করেছেন, আমি একবার যেভাবে দেখেছি এইভাবে রান্না করে দেখবেন, সবাই চেটে মুটে খাবে, মাছ মাংস চাইবে না, এই ডিম দিয়ে ভাত খেয়ে দিবে। চারটে ডিম আমি ভেঙে নিয়েছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এভাবে কুচি করে কেটে নিয়েছি, এই ছোট ছোট করে। অল্প একটু ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ঝালটা কম বেশি করে দেবেন, আর অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি, ভালো করে ফেটে নেবে। ডিমটাকে ভালো করে ফেটে নিয়েছি, আর এখানে আমি ছোট ছোট বাটি নিয়েছি, এগুলো ভালো করে তেল লাগিয়ে নিই। একটু তেল লাগিয়ে নিলে পরে ডিমটা খুব ভালো করে উঠে যাবে, একটু লেগে থাকবে না। বাটির গায়ে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি, এবার ডিমের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে দেবো। এখানে আমি বাটিতে ডিমের মিশ্রণগুলো নিয়ে নিয়েছি, আর 4টে ডিমে দেখেন 6টা করে নিয়েছি। আপনারা চাইলে আরো বেশি অথবা কমও করে নিতে পারেন, এইভাবে করে নিয়েছি। চুলাটা ধরে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই দিয়ে দিয়েছি পানি। এবার একটা থালা বসিয়ে দেবো, আপনারা চাইলে পানির উপরে ডাইরেক্ট বাটিগুলো বসিয়ে দিতে পারেন, কিন্তু আমি থালার উপরে দিচ্ছি। পানিটাকে প্রথমে একটুখানি গরম করে নেব, পানিটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। এবার বাটিগুলো আস্তে করে বসিয়ে দেবো, ঢাকা দিয়ে 5 মিনিট ভাপিয়ে নেবো। এদিকে ডিমটা ভাপ হতে থাক, এদিকে আমি মশলা কিছু বেটে নেব। তার জন্য এখানে নিয়েছি একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ, আর এখানে আছে আদা রসুন। আমি শিল পাটায় বেটে নিচ্ছি, আপনার চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন।
সবকিছু আমি খুব ভালো করে বেটে নিয়েছি। আর এইদিকে ডিমটা সেদ্ধ হয়েছে কি দেখে নেব, খুলে কতটা মোটা হয়ে গেছে। পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এগুলো একটু ঠান্ডা হবে, তারপরে বাটি থেকে উঠিয়ে নেব। ডিমগুলোকে আমি হালকা করে ঠান্ডা করে নিয়েছি, এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি, এবার উঠিয়ে নেব। পুরোপুরি ঠান্ডা হলে বেশি ভালো, গরম হয়েছে। সবগুলো আমি উঠে নিয়েছি, আর এখন থেকে দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা এই যে স্পঞ্জি হয়েছে, একদম নরম তুলতুলে। এবার আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে হালকা করে ভেজে নেব, ডিমগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিব। এরকম লাল লাল করে ভেজে নিব, ডিমগুলো ভেজে নিয়েছি। আর ওই কড়াইয়ে আরেকটুখানি তেল দিয়ে দিব, তেলে দিয়ে দিছি। এখানে আছে গোটা জিরে, একটা ছোট এলাচ নিয়েছি, একটু তো দারচিনি, আর একটা লবঙ্গ তেলে দিয়ে দিব। একটুখানি ভেজে নিচ্ছি, গরম মশলাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার যে মশলাটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এবার মশলাটাকে খুব ভালো করে কষে নিব, যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়, আর মশলা থেকে ভালো করে তেল ছাড়ে। যত ভালো করে মশলাটাকে কষানো হবে তত বেশি ভালো লাগে। মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি, আর মশলা থেকে দেখেন তেল ছেড়েছে। এইভাবেই কষে নিতে হবে। এবার অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি, আপনার চাইলে চিনিটা বাদ দিতে পারেন, তবে দিয়ে দেখবেন খেতে ভালো লাগবে, আর কালারটাও সুন্দর হবে। আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো, এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো। এগুলো আমি হাফ চামচ করে নিয়েছি, একটা হাফ চামচের কম নিয়েছি গরম মশলাটা। আর অল্প একটু লবণ দিব, যেমন ডিমটা আমি সেদ্ধ করি তখন কিন্তু লবণ দিয়েছি, তাই লবণটা বুঝে দেবো। একটু পানি দিয়ে দিচ্ছি, একটুখানি কষে নিই মশলাটা দেওয়ার পর, আর একটুখানি কষে নিতে হবে। মশলাটাকে আবারও ভালো করে কষে নিয়েছি, এবার দিয়ে দেবো পানি। এবার সেদ্ধ ডিমগুলো দিয়ে দেবো, ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট আমি ভালো করে রান্না করে নিয়েছি, আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এবার নামাবার আগে আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, এখানে আপনারা লবণটা চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটুখানি দিয়ে দেবেন। ডিমের রান্নাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। একটুখানি ঠান্ডা করে নিচ্ছি, তারপর আবার দেখাচ্ছি আপনাদের।
ডিমের তরকারি আর ভাত নিয়ে পুকুর পাড়ে চলে এসেছি। এবার মাপিটিতে খাবো, তার আগে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি। আর ডিমের তরকারি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে, আর এগুলো দেখেন ফুলে কত মোটামোটা হয়ে গেছে। এবার ডিমের তরকারিটা দেখেন দেখতে কত লোভনীয় লাগছে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। আর ডিমগুলো দেখেন কত সুন্দর, একেবারে সফট, গোল গোল, দেখতে কত সুন্দর লাগছে। তা ভেঙে দেখাচ্ছি, এই যে দেখেন কত সুন্দর পনিরের মতন হয়েছে, একদম একেবারে সফট। ডিমের রেসিপিটা খেতে দারুণ হয়েছে, বাড়িতে যদি কোনো মেহমান আসে একবার এইভাবে বানিয়ে দেবেন, দেখবেন আপনার কাছে সবাই রেসিপিটা জানতে চাইবে যে কীভাবে বানিয়েছি, এত সুন্দর হয় খেতে এটা। আশা করছি আজকের এই ডিমের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এটা খেতে অনেক সুন্দর হয়েছে। সফট সফট লাই